হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান বাড়ির মাছের কালিয়া আমরা সকলেই খেতে কিন্তু খুবই ভালোবাসি। সঠিক যদি পদ্ধতি জানা থাকে, অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া খুবই অল্প তেল মশলায় কিন্তু আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। মাছের কালিয়া বানাবার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়ে এসেছিলাম। এখন একে একে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন বেসন অ্যাড করলাম। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে ভালোভাবে মাছগুলোতে মশলাগুলো মাখিয়ে নেওয়ার, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে কোট করে নিয়েছি। একটা ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। যতক্ষণ মাছটা রেস্টে আছে, কিছু সবজি আমি কেটে নিচ্ছি। মাছের রেসিপিতে দেওয়ার জন্য মিডিয়াম সাইজ 2 পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিলাম। একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, টমেটোটা আমি পেস্ট বানিয়ে নেব। যে কোনো মাছের রেসিপিতে টমেটোর পেস্ট ইউজ করে দেবেন বন্ধুরা, স্বাদটা কিন্তু দারুণ লাগে। এই টমেটোটার আমি পেস্ট করে নিচ্ছি। মাছেরতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চাল মগজ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম, মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। এভাবে মাছ ভাজার আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবেন, মাছে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আছে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। বন্ধুরা, মাছ ভাজার জন্য একটা ছোট্ট টিপস দিই, কড়াইতে তেল দেবার আগে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছ কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। বন্ধুরা, ম্যারিনেট করে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই মাছগুলো ভেজে নিচ্ছি। এটুকু খেয়াল রাখবেন মাছ যাতে খুব বেশি কড়া করে ভেজে না হয়, সেক্ষেত্রে মাছের যে স্বাদটা চলে যায়। মাছগুলো ভেজে নিয়েছি, সেকেন্ড ম্যাচটাও আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। আমি যেহেতু 4 পিস মাছ রান্না করব, 4 পিস মাছই ভেজে নিলাম, বাকি 2 পিস মাছ ম্যারিনেট করা অবস্থায় রেখে দেব। এভাবে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। কতটা তেলের প্রয়োজন নেই তাই তেলটা একটু কমিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, ফোড়নটা ভেজে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াইতে অ্যাড করলাম। বন্ধুরা, আমি রুই কাতলা মাছ দিয়ে রেসিপিটা করেছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। অবশ্য তো রেসিপিটা ফলো করে বন্ধুরা বাড়িতে একবার করবেন, কথা দিচ্ছি অনুষ্ঠান বাড়ির মাছের রেসিপি কিন্তু আপনারা আর মিস করবেন না। আপনারা সহজেই যে কোনো দিনই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। আদা রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। শুকনো গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলা এটাকে ভেজে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য অল্প পরিমাপে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুবই অল্প তেল মশলায় কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সবসময় তো আর বেশি তেল মশলা খেতে ভালো লাগে না, কিন্তু ইচ্ছে হয় অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া খাওয়ার, তাই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। অল্প তেল মশলায় কিভাবে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো মাছের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মিডিয়াম সাইজে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম, সেটা অ্যাড করার পর মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন যে পোস্ত, চাল মগজ, জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। আর আপনারা যদি চান বন্ধুরা, গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এটা করতে পারেন, তবে রঙের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন। স্বাদের জন্য অল্প পরিমাপে চিনি আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম।
চিনিটা দিলে বন্ধুরা সুন্দর একটা স্বাদের ব্যালেন্স হয়। অবশ্যই চেষ্টা করবেন অল্প চিনি দেওয়ার। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাপ মতো জল অ্যাড করলাম। খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে, ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর 3 থেকে 4 মিনিট গ্রেভির সাথে কুক করে নিচ্ছি, যাতে মাছের মতো সুন্দর একটা ফ্লেভার আসে। ওপর থেকে অল্প পরিমাপে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে কুচিয়ে রাখা ধনে পাতাও কিন্তু বন্ধুরা অ্যাড করতে পারেন। 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে, মাছেরটা রেসিপিটা এখন একদম রেডি। এটাকে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটাকে এখন অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতে বন্ধুরা এরকম একটা মাছের রেসিপি অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, স্বাদে কিন্তু দারুণ লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।